সোম মঙ্গলবার কিচ্ছু নেই আমার ছেলে, বুধবার দিন সন্ধ্যে থেকে হঠাৎ করে দেখি আবার সেই প্রবলেমটা, শ্বাসকষ্ট হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, এই জায়গাটা খুব কষ্ট হয় আমার ছেলে। তো ডাক্তারবাবুকে ফোন করলাম, উনি বললেন যে নেবুলাইজেশন শুরু করে দিতে। হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, আশা করছি তোমরা আমার মতো দিয়ে সুখ দুঃখ নিয়ে হাসি খুশি নিয়ে ভালোই আছো, আমি তো ভালোই আছি। তো আজকের ভিডিও হলো আমার 2 বছর 9 মাসের ছেলে পুজুকে নিয়ে। তো আমার ছেলে একটা প্রবলেম আছে, সেইটা নিয়েই আমি আজকে আলোচনা করব। এরকম প্রবলেম অনেক বাচ্চারই রয়েছে, বাচ্চা কেন এখন অনেক বড়দেরও হচ্ছে, 10-11 বছর বাচ্চাদেরও হচ্ছে। তো প্রবলেমটা আমার ছেলের আছে, তো মানে ওটা মাঝে মাঝে হয়, আবার মাঝখানে অনেকদিন গ্যাপ যায় আবার হয়। তো আমার ছেলে রিসেন্ট হয়েছে, মানে এই 2-1 দিনের মধ্যে হয়েছে, সেই জন্যই আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। অনেক মায়েরা হয়তো এটা নিয়ে ভয় পায়, সেই জন্যই আমি একটু আলোচনা করছি। তো আলোচনাটা হলো আমার ছেলের একটা প্রবলেম, সেটা হলো ডাস্ট অ্যালার্জি। আমার ছেলের, আমাদের হয় না, ঠান্ডা লাগে ঘাম বসলে সর্দি করে, ঠান্ডা লাগে নাক দিয়ে সর্দি বার হয়, তো আমার ছেলে সেরকম না। আমার ছেলের হয় কি, ধুলোবালিতে খেলা করলে, ধুলোবালি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে তখন তা থেকেও সর্দি হয়, ডাস্ট অ্যালার্জি। তো ওর এটা প্রথম হয়েছিল ওর যখন 9 মাস বয়স, ওর ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখাচ্ছি কমছে না, হঠাৎ করে কী হয়েছে সন্ধ্যের পর থেকে মানে এইখানটা শ্বাসকষ্ট হতো, তো এইখানটা এত ওঠানামা করছে, এত আওয়াজ হচ্ছে, একটা ভয় পেয়ে গেছিলাম। তখন পুরোপুরি লকডাউন, একদম লকডাউন, তো কোথাও ডাক্তার পাচ্ছিলাম না। আমি আমার যে গাইনোকোলজিস্ট ওনাকে ফোন করলাম, উনি বললেন এক্ষুনি চলে এসো, আমি আমার নার্সিংহোমে ডাক্তার দেখে দিচ্ছি। তো আমরা রাত্রিরে নিয়ে গেলাম, তারপরে এই এক্সরে করলাম। তো তখন উনি ভর্তি নিলেন, 1 সপ্তাহ ভর্তি ছিলাম আমি আর পুচু, যেহেতু পুচু খুবই ছোটো ওর সাথে আমাকে থাকতেই হয়েছিল। তো সব তখন বুঝলাম যে এরকম ধুলোবালি থেকে আমার ছেলে এটা হয়েছে, সর্দিটা হয়েছে, সর্দি থেকে শ্বাসকষ্ট হয়েছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর বুকে লাংস অ্যাটাক করেছে, এইরকম একটা প্রবলেম ডাক্তারবাবু বললেন। তো এই যে শুরু হলো আমার ছেলের, এটা বলেছে 4-5 বছর বয়স পর্যন্ত থাকবে। তো আমার ছেলের এখন বয়স 2 বছর 9 মাস। তো এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায়, এই জন্য আমি ইনহেলার দিই আমার ছেলেকে। আমার ছেলে রিসেন্ট এটা হয়েছে, আমাদের বাড়িটা একদম 34 নম্বর জাতীয় সড়কের ওপরে, আর আমার বাড়ির সাথে লেদ গ্রিলে কারখানা, মানে আমার হয়েছে কি, আমাদের বাড়িতে যেহেতু কারখানা, বিশ্বকর্মা পুজোতে ঘর মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার হয়েছে, আর পুচুর তার মধ্যে যেহেতু ছিল, পুচুকে অ্যাটাক করেছে, যেহেতু ওকে তবু সরিয়ে সরিয়ে রেখেছি, তবুও হয় না, বাড়িতে পরিষ্কার পরিষ্কার হচ্ছে, একটা বাচ্চা ওকে অ্যাটাক করেছে। তো ও হয়েছে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিরে ওর হঠাৎ করে দেখবি নাক দিয়ে কাঁচা জল আসা সর্দি করেছে। তো তারপরের দিনে বাড়িতে লোকজন অনুষ্ঠান ছিল, পুজো ছিল বলে যেতে পারিনি, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, উনি লেবলিন সিরাপ আর ইনহেলারে বুটিকোটটা দিতে বলেছিলেন, তো দিচ্ছিলাম। সোম মঙ্গলবার কিচ্ছু নেই আমার ছেলে, বুধবার দিন সন্ধ্যে থেকে হঠাৎ করে দেখি আবার সেই প্রবলেমটা, শ্বাসকষ্ট হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, এই জায়গাটা খুব কষ্ট হয় আমার ছেলে। তো ডাক্তারবাবুকে ফোন করলাম, উনি বললেন যে নেবুলাইজেশন শুরু করে দিতে। তো এর আগে বলি, আমার ছেলে যখন 9 মাসের বেলায় ভর্তি হয়েছিল তখন 1 সপ্তাহ ছিলাম, তার 8-9 মাস পরে আবার সেই সেম প্রবলেমের জন্য আমি ভর্তি করেছিলাম। ডাক্তারবাবু তখন বলে দিয়েছিলেন পুচুর এই প্রবলেমটা 4-5 বছর বয়স পর্যন্ত থাকবে, যেহেতু বারবার ভর্তি করার দরকার নেই, তুমি দেখে নিচ্ছ, সিস্টার দিদিরা দেখিয়ে দিচ্ছে কীভাবে নেবুলাইজেশন করতে হয়, তুমি বাড়িতে মেশিন কিনে নাও, তুমি বাড়িতেই করবে, কারণ বারবার ভর্তি হওয়া আর আমার পুচুর এই প্রবলেমটার জন্য নেবুলাইজেশনটা দিলেই ওর ঠিক হয়ে যায়, আর বারবার ভর্তি হওয়া মানে 30-40 হাজার টাকা করে নিয়ে নেয়, ডাক্তারবাবু নিজেই বলছেন এত টাকা খরচ হচ্ছে। তো বাড়িতে তুমি 2-3 হাজার টাকা দাম হবে মেশিনটা, তুমি ওষুধগুলো আমি বলে দেবো, কিনে নাও, হয়ে যাবে। তো সেই জন্য আমি তখনই মেশিনটা কিনে নিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে আমি এই মেশিনটা। ওমরুন কোম্পানি, তো এটা খুব ভালো একটা কোম্পানি, আমি কারোর এ করছি না। তো এটা আমাকে দিয়েছিলেন উনি, আমি দিই, আর যেহেতু আমার সব বুধবার দিন রাত্রিরে সন্ধ্যের পর এরকম হচ্ছিলো, আমার কাছে সব ওষুধ ছিল, কী হয় তো আমার বাড়িতে যেহেতু মেশিন ছিল, ওষুধও ছিল, যেহেতু আমার ছেলেকে আমি লাস্ট দিয়েছিলাম মার্চে, গত মার্চে, এটা তো সেপ্টেম্বর, তো ওষুধের ডেট এক্সপায়ারি হয়নি। তো এটা ছিল বুটিকোট, দেখতে পাচ্ছ, বুটিকোটের 0.5, আর এই স্নাইন জল এর সাথে দিতে হয়। কীভাবে দিতে হয়, এটা মুখে ধরতে হয় এরকম। তো এখানে দেখো একটা ম্যাক্স লেখা আছে, দেখা যাচ্ছে কি বুঝতে পাচ্ছি না, এখানে একটা ম্যাক্স লেখা আছে, এই ওষুধটা কেটে এই মাথাটা দিতে হয়, দিয়ে এই ম্যাক্স লেখা পর্যন্ত এই সেলাইন জলটা এর মধ্যে দিতে হয়, দিয়ে যেরকম দিতে নাকের মধ্যে পরিয়ে দিতে হয়, তো এইভাবেই দিতে হয়।
তো আমার ছেলে প্রথম প্রথম নিতে চাইতো না, এখন এই এইবারে দেখলাম, আর গত লাস্ট যে মার্চ মাসে আমি দিয়েছিলাম, আমার ছেলে কোনো প্রবলেম করেনি, কান্নাকাটি করেনি, নিয়ে নিয়েছিল। আর যখন খুবই শরীরটা অসুস্থ হয়, এটা টানতে বেশিক্ষণ সময় লাগে না, 20-25 মিনিট লাগে, তারপর আস্তে আস্তে যখন সুস্থ হয় তখন এটা 1-1.5 ঘন্টা লেগে যায়। তো আমার ছেলে এদিনকে দেখলাম 25 মিনিটে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলো হঠাৎ করেই। আর এই জিনিসটা জানো তো, হঠাৎ করেই হয়, তো হয়েছিল। তারপর এই জিনিসটা আমি দিলাম, দেওয়ার নেবুলাইজেশন করলাম, তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভিডিও করে রেখেছি নেবুলাইজেশনের, আমি রাত্রিরে করছিলাম, তো আমি ভিডিওটা এখন শ্যুট করছি। তো যাই হোক, আমি নেবুলাইজেশনটা দেওয়ার পর দেখলাম আস্তে আস্তে প্রচুর ঘুমিয়ে পড়লো। আমি রাত 10 থেকে 11:15 পর্যন্ত একটা দিয়েছি, আর বৃহস্পতিবার দিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত দিয়েছি, দুবারই প্রচুর ঘুমিয়ে পড়েছে, রিলিফ পেয়েছে। তারপর বৃহস্পতিবার দিন আমি ডাক্তারবাবুকে বুধবার দিন রাত্রিতেই ফোন করেছিলাম, যেহেতু উনি নিয়ে যেতে বলেছিলেন দেঘড়িয়াতে উমা নার্সিংহোমে। আমি বৃহস্পতিবার দিন ডাক্তারখানা গিয়েছিলাম, আমি গতকাল ডাক্তারখানায় গিয়েছিলাম, আজ তো শুক্রবার আমি ভিডিওটা করছি, আমি গতকাল ডাক্তারখানায় গিয়েছিলাম। তারপর ডাক্তারবাবু বললেন যে না, প্রবলেমটা আপাতত নেই, এখনও বেশ 1-1.5 বছর বয়স পর্যন্ত থাকবে, একটু সাবধানে রাখতে বলেছে, বেশি করে জল খাওয়াতে বলেছে, লিকুইড স্যুপ জাতীয় খাবার খাওয়াতে বলেছে এই সময়টা। ওষুধ তো দিয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তো প্রথম প্রথম খুব ভয় পেতাম, তারপর আস্তে আস্তে যখন ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে বললেন ব্যাপারটা, তো যখন বাড়াবাড়ি হয়ে যায়, মা তো খুব কষ্ট হয়, কান্নাকাটি করি, ও কষ্ট দেখতে পারি না, আমাদেরই ভুলের জন্য হয়ে যায়, তো চেষ্টা করি ওকে ঠিকঠাক রাখার। কিন্তু যেহেতু আমরা নিজেরাই ধুলের ওপরে বাস করি, রাস্তার ধারে ধুলো, গ্রিল কারখানার ধুলো, তো সেখান থেকে হয়ে যায়, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো যাই হোক, আমার ছেলে এখন ভালো আছে, সুস্থ আছে, ডাক্তারবাবু বললেন এখন ভালো আছে, ওষুধ দিয়েছেন, বেশি বেশি করে জল খেতে বলেছেন, স্যুপ জাতীয় লিকুইড জাতীয় খাবার খাওয়াতে দিয়ে খেতে বলেছেন। তো এইরকম প্রবলেম অনেক বাচ্চারই, এখন আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম ছেলেকে নিয়ে দুবার দেখেছি, একই সব একই প্রবলেম বাচ্চাদের, এক বাচ্চা থেকে মানে 10-11 বছর বয়স পর্যন্ত সব বাচ্চাদের একই প্রবলেম। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, অনেক বাচ্চারই এখন হচ্ছে। আর একটা মানে ভয় তো পাবেই না, মায়েরা একটু কষ্ট হবে ঠিকই। বাড়িতে নেবুলাইজেশন দেওয়ার চেষ্টা করো। আর আমার প্রচুর প্রবলেমটা ছিল Day 1 থেকে, ও যখন হয়েছিল তখন থেকে NICU-তে ভর্তি ছিল, তারপর 5 দিনের দিন আমার কাছে দিল, দিয়ে ছুটি দিয়ে দিয়েছিল, 8 দিনের দিন যখন চেক আপে গেলাম তখন বললে জন্ডিস। আবার আমি বাড়িতে চলে এসেছিলাম, ও আবার নার্সিংহোমে 3 দিন ভর্তি ছিল। এই নিয়ে আমাকে আমার পশুকে অনেক মানে কষ্ট করতে হয়েছে বা হচ্ছে। তো আমি মা, আমি বুঝতে পাচ্ছি, এরকম আমার মতো অনেক মায়েরা এরকম প্রবলেমের সম্মুখীন হয়। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু নিজেদেরকে মানে শক্ত করে রাখো আর ঠাকুরকে ডাকো, ঠিক হয়ে যাবে। আর এই যে বললাম, এইটা করার চেষ্টা করো, বাড়িতে পারবে অবশ্যই। আমি যখন আমিও খুব ভয় পাচ্ছিলাম, আমি যখন পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে করতে। তো আর আর একটা জিনিস, সেটা তো আমি করি, আর একটা জিনিস আমার ছেলের এইটা, এটাকে বলে হাফ হাফ কিট। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের
ইনহেলার, এই দুটো ইনহেলার, এটা লেভলিন, এটা বুটিকট। এই লেভলিনের সিরাপটা আপাতত চলছে বলে লেভলিনটা বন্ধ রেখেছি, আর এটা এখন যতদিন শীত রয়েছে, ঠান্ডা রয়েছে, পুজোর পর পর্যন্ত, কালী পুজো পর্যন্ত, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন, তো এই বুটিকটটা দুটো করে পাফ 12 ঘন্টা অন্তর, মানে সারাদিনে 24 ঘন্টা দুবার দেব। ওকে এইভাবে মুখে ধরি, দেখতে পাচ্ছে, এইভাবে ধরে, এই মাথাটা ধরে আমি ওকে পাপটা দিই। ও আগে খুব কান্নাকাটি করতো, নিতে চাইতো না, কিন্তু এখন সুন্দর করে ওর নিয়ে নেয়, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমি জানি না কতটুকু কি বোঝাতে পেরেছি। তো মায়েরা, তোমাদেরকে বলবো, যদি বাচ্চাদের এরকম প্রবলেম হয়েই থাকে, তোমরা কান্নাকাটি একদম করবে না, একদম শক্ত হাতে নিজেদের বাচ্চাদেরকে রক্ষা মায়েদেরকে করতে হবে, মায়েরা ছাড়া আর কে করবে। তো যাই হোক, যদি ভিডিওটা একটুও হেল্পফুল হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার কুচু এখন খুব সুস্থ আছে, ভালো আছে। আর তোমরা যতটা পারবে ধুলোবালি থেকে ছেলেদেরকে, একটু তো ধুলোবালি খেলতে দিতেই হবে যেহেতু বাচ্চা, আর যতটা পারবে একটু সাবধানে রাখার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও।